নমস্কার, সেভনাফিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সন্দেশখালীতে তৃণমূলের লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে ও আন্দোলনরত ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা সহ তার ওপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃত সহ পুলিশের অত্যাচার করার বিরুদ্ধে প্রতিবাদে নেমে অন্যান্য জেলার পাশাপাশি এদিন ব্যারাকপুরের এসডিও অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলা। এই ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আগে ভাগে পাঁচ দফায় ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছিল ব্যারাকপুরের এসডিও অফিস। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি, সাধারণ সম্পাদক রূপক মিত্র, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। এদিন বিজেপি কর্মীরা মিছিল করে এসে পুলিশ তাদের পথ আটকালে বাধে গণ্ডগোল। রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখান তারা, দেখে নেব সেই ছবি। যারা প্রতিবাদ করছে, যারা এই শেখ শাহজাহানের মতন লোকেদের ধরার জন্য বলছে, পুলিশ দেখতে পায় না এদের, আমাদের দেখতে পায়, আমাদের ধরতে পারে, আমাদের কেস দিতে পারে। ভয় পাচ্ছে এই শাসক দল, ভয় পাচ্ছে এই প্রশাসন, বিজেপির আন্দোলনকেরা ভয় পাচ্ছে। তারা জানে প্রান্তিক মানুষের কান্না বিজেপি শুনতে পাচ্ছে, প্রান্তিক মহিলাদের কাছে বিজেপি পৌঁছে যাচ্ছে, সেই জন্য আমাদের আন্দোলনকে ভয় পাচ্ছে, সেই জন্য তিনটের জায়গায় পাঁচটা ব্যারিকেড দিয়েছে। বিজেপি মানুষের মনে আছে, আমরা রাস্তায় আছি, কটা ব্যারিকেড দিয়ে আটকাবে, আমরা আন্দোলন করব, কোনো কেসকে আমরা ভয় পাই না, দরকার হলে আমরা হাতে অস্ত্র তুলে নেব, লাঠি ঝেঁটা দা কুড়ুল, কারণ আমাদের বাঁচার অধিকার আছে। আমরা যখন প্রতিবাদ করতে যাই, এই সরকার আমাদের নামে কেস দেয়, আমাদের আর্মস কেস, মার্ডার কেস, বোম কেস, রেপ কেস, সব 31টা কেস হয়ে গেছে আমার উপর। তো আর কত সহ্য করব আমরা? আমরা মায়েদের হয়ে, আমরা মেয়েদের হয়ে আমরা রাস্তায় প্রতিবাদে নামবো। বিজেপির এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। যে বিজেপিকে ভয় পাচ্ছে এটা দেখে আমাদের খুব ভালো লাগছে, এটা লাগার দরকার আছে। টিএমসি চাপজেগিরি করতে করতে এরা টিএমসির ক্যাডারে পরিণত হয়েছে। আপনারা জানেন সন্দেশখালীতে বেতাজ বাদশা শাহজাহান তার কী চরিত্রের নমুনা আমরা দেখেছি। এক এক দিন এক এক মহিলাকে তুলে তার পার্টি অফিসে যেতে হতো মনোরঞ্জন করানোর জন্য। তো আজকে এই এই যে সমাজের এই যে দুরবস্থা, এরই প্রতিবাদে আজকে আমরা এসেছিলাম। এবং আপনি জানেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদারের ওপর কীভাবে অকথ্য অত্যাচার করা হয়েছে। তিনি আজকে হসপিটালে ভর্তি, আজকে আইসিইউতে তিনি ভর্তি, প্রচণ্ড সিরিয়াস। আজকে তারই প্রতিবাদে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন এসডি অফিসে গিয়ে আজকে আমরা তাদেরকে এই অবস্থান বিক্ষোভ করছি। আজকে পুলিশকে শুধু বোঝাতে এলাম যে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করছি, এরপরে যদি শাহজাহান গ্রেপ্তার না হয় আমরা যে আন্দোলনে যাব, সে আন্দোলনে পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। একই সূত্রে বহরমপুরে এসপি অফিস বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন দুপুরে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগ দেন। সেখান থেকে ধিক্কার পোস্টার ও মহিলারা হাতে ঝাঁটা নিয়ে এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দিলে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে তাদের পথ আটকে দেয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের কিছুক্ষণ ধস্তাধস্তি চলে। অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। সুকান্ত মজুমদারের উপর হামলা হবে না।
ব্যারাকপুর থেকে সুফল মজুমদার ও বহরমপুর থেকে গণেশ সাহা, সেভেন আভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভেন আভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।